ফের হ্যাম রেডিওর কামাল দেখলেন রাজ্যবাসী। 25 বছর ধরে নিখোঁজ ছিলেন মহারাষ্ট্রের চন্দ্রপুরের রাজারাম পাচৌজি বাঙ্গারিয়া। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর মানসিক ভারসাম্যহীন রাজারাম কোনোভাবেই চলে আসেন দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর মেলায়। স্থানীয়দের চেষ্টায় তাকে ভর্তি করা হয় কাকদ্বীপ হাসপাতালে। সেবার মাধ্যমে উনি মানে অনেকটাই নিজের স্মৃতি পুনরুদ্ধার করেন। তারপরে উনি ওনার সঙ্গে আমরা কথা বলি, কথা বলার পর জানতে পারি যে ওনার বাড়ি হচ্ছে মহারাষ্ট্রের একটি প্রত্যন্ত অঞ্চলে। সেই ঠিকানার মাধ্যমে আমরা আমাদের হ্যাম রেডিওর বন্ধুদের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে ওদের সঙ্গে যোগাযোগ করি। রাজারামের কথা জানতে পারেন জেলার হ্যাম রেডিওর সদস্যরা। তারাই গোটা দেশের হ্যাম রেডিওর সদস্যদের জানান রাজারামের কথা। তাদের মারফত রাজারামের ছবি দেখেও চিনতে পারেনি তার পরিবার। ভদ্রলোকের খবর জানতে পেরে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিই। তারপরে উনি মহারাষ্ট্রে আমরা সেন্ট্রালাইজ করি, উনি মহারাষ্ট্রের ল্যাঙ্গুয়েজ বলছিলেন বলে সেখানে বিভিন্ন প্রান্ত আমরা সার্চ করি, করে ওনার বাড়ি খুঁজে বার করে ফেলি। খুঁজে বার করার পর ওনার ছেলেকে এবং ওনার ছেলের মা মানে ওনার যে বউ আছেন ওয়াইফ তাকে আমরা দেখাই ছবি। শনাক্তকরণ চিহ্ন দেখেই রাজারামকে চিনতে পারে পরিবার। বৃহস্পতিবার মহারাষ্ট্র পুলিশের প্রতিনিধি দল, হ্যাম রেডিওর সদস্য, হাসপাতাল কর্মীদের উপস্থিতিতে তাকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। 25 বছর পর পরিবারের কর্তাকে ফিরে পেয়ে আপ্লুত বাঙ্গারিয়া পরিবার। পেনশন ইসলিয়ে মিলা ক্যা মেরে পাপা মর গে গুজর গে চুকে ইসকে ওজহ উনহে পেনশন লাগু হুয়া। আজ মুঝে ইতনি খুশি কি মেরে পাপা 20 সাল কে বাদ জিন্দা রহেগে জো বঙ্গাল টাইগার নে ইসলিয়ে হামারে কো জৈসি জো মদদ কি জিস পরিস্থিতি মে জিন্দা হয়েগে খুশি কি বাত হে হামারে লিয়ে। রাজারামকে ঘরে ফেরাতে পেরে খুশি হ্যাম রেডিওর সদস্যরাও। এই রেডিওকে যাতে আরও জনপ্রিয় করা যায় সেই আবেদনও জানান সদস্যরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ক্যামেরায় বিশ্বজিৎ হালদারের সঙ্গে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।